মিশরের ছদ্মবেশী এক ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে ফিলিস্তিনপন্থী মিশরীয় এক সশস্ত্র গ্রুপ এই হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে ইরানি সংবাদ মাধ্যম পার্টের এক প্রতিবেদনে বলা হয় মিশরের বন্দর নগরী আলেকজান্দ্রিয়ায় ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা ইহুদি সেনাদের হয়ে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ওই ইসরায়েলি ব্যবসায়ী ছিলেন তাকে গত মঙ্গলবার হত্যা করা হয় গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের শুরু থেকেই তেল আবিবের ওপর ক্ষিপ্ত হয়ে আছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী শুধু তাই নয় লেবানন ইরাক সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলাও চালিয়ে আসছে তারা সবশেষ গাজার সীমান্তবর্তী শহর রাফাতে স্থল অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহ প্রশাসনকে সতর্ক করে মিশর জানা যাচ্ছে সেই সতর্কবার্তা উপেক্ষা করায় ইহুদি সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মিশর ভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো নিজেদের গোয়েন্দা তারা ছদ্মবেশী ওই ইসরায়েলিকে হত্যা করেছে নিহত জিপ কিপার ছিলেন এল গ্রুপ নামক একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ওই কোম্পানি মিশর থেকে সবজি ও ফল রপ্তানি করে মিশরের আলেকজান্দ্রিয়ায় গ্রুপটির সদর দপ্তর অবস্থিত এবং ইসরায়েল ও ইউক্রেনে এটির দপ্তর রয়েছে ইসরায়েলি ওয়াইনেট নিউজ ওয়েবসাইট জানিয়েছে কিপার কানাডার পাসপোর্ট নিয়ে মিশরে প্রবেশ করেছিল সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে লিবারেশন নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ভ্যানগার্ডস অব লিবারেশন নিজেদের গত বছর জুন মাসে তিন ইসরায়েলি সেনাকে হত্যা করে মৃত্যুবরণকারী মিশরীয় যুবক মোহাম্মদ সালার অনুসারী বলে দাবি করে সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে তারা একজন অপরাধী ইসরায়েলি এজেন্টকে হত্যা করেছে নিহত ইহুদিবাদী মিশর থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার পাশাপাশি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে লোক নিয়োগ বলে বিবৃতিতে জানানো হয়েছে ভ্যানগার্ডস অব লিবারেশনের বিবৃতিতে আরও বলা হয়েছে ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে মিশরীয় জনগণের সংগ্রামের পথে কিপারের হত্যাকাণ্ড একটি মাইল ফলক হয়ে থাকবে গত বছরের জুন মাসে মিশরীয় পুলিশ বাহিনীর সদস্য তেইশ বছর বয়সী মোহাম্মদ সালাহ সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে তিন ইসরায়েলি সেনাসহ ছয় জনকে হত্যা করে তারপর ইসরায়েলি সেনাদের পাল্টা হামলায় তিনিও নিহত হন